বই তো নকল করা যায়, কিন্তু অভিজ্ঞতা? আমার ডিবি অফিসের চিত্র আপনি কোনোদিন নকল করতে পারবেন না, আমি আল্লাহকে সরাসরি দেখে এসেছি। আস্তাগফিরুল্লাহ, আপনি হয়তো ভাববেন মাসুদ ভাই কি বয়স হয়েছিল, আপনি এত সুন্দর করে বক্তৃতা করেন কিভাবে? তিনটা কথা বলেছিলেন, কয়টা কথা? এখন এই বগুড়াতে আল্লাহ মাফ করুন, আমার যেন অহংকার না হয়। সেই সময় মানে কমন একটা স্লিপ আমার কাছে, এখন তো আর আমরা স্লিপ নেই কম, তখন তো প্রশ্নোত্তর স্লিপ থাকতোই, তাল পরে থাকতো টেবিলের উপর, কমন একটা স্লিপ থাকতো, মাসুদ ভাই ভালো বক্তৃতা করতে চাই একটা টিপস দিবেন। আমার ভালো মনে আছে যে কৃতি ছাত্রছাত্রী সম্বর্ধনা হয়েছিল আপনাদের এখানে, আল মাহমুদ ভাই আমার পাশে বসে, আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুন। ওইদিন আমি একটু লজ্জাও পেয়েছি, মাহমুদ ভাই হয়তো মন খারাপ করছে কিনা, মানে মাহমুদ ভাই তো প্রধান অতিথি, স্বাভাবিকভাবে আমি তো প্রধান বক্তা। আমার ভালো মনে আছে যে বক্তৃতা করে আসার পরে মানে ছেলেরা আসবে এটা ঠিক আছে, আসতেই তো পারে, এখন মেয়েরা আসছে, মেয়েরাও যদি এবার বোরকা পরাগুলো আসে তাহলে না ঠিক আছে, এই মানে কোনোরকম মাথায় ওনা তুলতে তুলতে আসতেছে আসে। তা আমি ভাবলাম যে তাও যদি এই মাহমুদের পায়ের উপরে ঝাঁপাই পড়ে তো পড়লো, বাইসে গেলাম আমি, তো দেখছি যে আয়েশা পায়ের উপর ঝাঁপাই পড়তেছে। আয়েশা বলতেছে, ভাইয়া একটু আমি একটু এরকম বক্তৃতা করতে চাই, আমার একটু পরামর্শ দেবেন। মানে খুব ইনাই বিনা, মেয়েরা তো বুঝি না কায়দা কানুন করে। তা আমি ভাবলাম যে আল মাহমুদ ভাই আছেন ওনার কাছ থেকে, তোমরা শোনো উনি আমাদের, উনি আমাদের শিক্ষক পার করে। তখন আমি বলেছিলাম গাড়িতে উঠে, আমি মাহমুদ ভাইকে বলেছিলাম যে মাহমুদ ভাই ভালো বক্তৃতা বলতে আসলে আমরা কি বুঝি। তখন এই কথাটা আমি বলেছিলাম যে মাহমুদ ভাই আমি হাসান আল বান্নার যে বই এটা পড়েছি, তারপরে ওনাকে নিয়ে বই লিখেছেন আমাদের মরহুম প্রফেসর একেম নাজির আহমেদ স্যার, ওনার বইতে উনি লিখেছেন যে ওনাকে জিজ্ঞেস করা হলো, উনি তিনটা কথা বলেছেন। প্রথম বলেছিলেন, মানুষ সাধারণত মুখ দিয়ে কথা বলে কান পর্যন্ত পৌঁছায়, আমি কথা মুখ দিয়েও বলি না কান পর্যন্ত পৌঁছায় না, আমি কথা বলি হৃদয় দিয়ে, তার হৃদয়ে গিয়ে আঘাত করে। এটা প্রথম, কথা বলবেন কি দিয়ে? হৃদয় দিয়ে কথা বলেন তো একজন, শুধু তো পয়েন্ট লিখে নিলেন, এত সহজ, খালি পয়েন্ট দিলে আমার কালকে ভালো বক্তা হয়ে যাবেন, এত সহজ। হৃদয় দিয়ে কথা বলতে হলে আপনি যেটা বিশ্বাস করেন সেটাকে এমনভাবে বলবেন যে ওটা আপনি করে দেখাবেন, ওটা আপনি করেন, ওটা আপনি বিশ্বাসের সাথে মিলে গেছে, ওটা ওভাবে বলবেন, জীবন্ত করে বলবেন, ইমপ্রেসিভ করে বলবেন, হৃদয়গ্রাহী করে বলবেন, সে জীবন্ত দেখতে পাবে কাজটা, আপনি মুখে কাজটা বলবেন সে জীবন্ত পিকচারটা দেখতে পাবে, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তৃতার মধ্যে। হাসান আল বান্না বললেন, আমি হৃদয় দিয়ে কথা বলি আর ওটা মানুষের হৃদয়ে গিয়ে আঘাত করে, তুমিও হৃদয় দিয়ে কথা বলো। এবার হাসান আল বান্না দ্বিতীয় বলল যে আমি যে কাজটা করি সেই কাজটাই মানুষের কাছে বলি, আমি কোনো বই পড়ে কথা বলি না, আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে কথা বলি, এইটা চুরি করা যাবে না। আমাকে অনেকে বলে যে কিছু পয়েন্ট দেন না বক্তৃতা করা, ভালো কিছু পয়েন্ট, আমি বললাম যে পয়েন্ট আমি তোমারই দেবো, ওইটা দিয়ে তুমি ভালো বক্তা হবে কেমনে, আমি তো এক নম্বর বক্তা হয়ে আছি, তুমি সেকেন্ড নম্বর, ভালো তো হইতে পারবে না। তোমার যদি ভালো বক্তৃতা করতে হয় তাহলে তুমি এমনভাবে সমাজে কাজ করো, এমনভাবে সংগঠনে কাজ করো, এমনভাবে আন্দোলনে কাজ করো, ওই আন্দোলনের কাজের অভিজ্ঞতার চিত্র এমনভাবে তুমি ফুটিয়ে তুলবে যেটা পৃথিবীর কেউ তোমার কাছে নকল করতে পারবে না। বই তো নকল করা যায় কিন্তু অভিজ্ঞতা? আমার ডিবি অফিসের চিত্র আপনি কোনোদিন নকল করতে পারবেন না, আমি আল্লাহকে সরাসরি দেখে এসেছি। আপনি হয়তো ভাববেন মাসুদ ভাই কি বলে, আমার প্রত্যেকটা কথার জবাব আমি সাথে সাথে আল্লাহর কাছ থেকে পেয়েছি, আমি আল্লাহকে ওখানে বসেই বলেছি যে আল্লাহ আমার কিয়ামতের দিনে সাক্ষাৎ আমার প্রত্যাশা থাকবে, কিন্তু আমি তোমার অস্তিত্ব দেখার সুযোগ পেয়েছি, আমি তোমার সাহায্য সরাসরি দেখার সুযোগ পেয়েছি। যখন চোখ বেঁধে বলেছিল আর কি চান, আর কি কথা বলতে হবে বলেন, সময় খুব বেশি নেই, কোথাও কোথাও বলতে চান? সময় একজন ভাই এসে বলেছিলেন, মাসুদ ভাই জানি না আজকে রাতের পর সকালটা কেমন হবে আপনার, তবে একটা কথা শুধু আপনাদেরকে বলে রাখি, আরেকটু ধৈর্য ধরতে হবে, দেশটা আপনারাই চালাবেন, আমাদেরকে প্রতিপক্ষ ভাববেন না, আমাদেরকে প্রতিপক্ষ ভাববেন না, আমাদের বাধ্য, কিচ্ছু করার নেই, এক হাতে লাঠি আর এক হাতে আপনারা, এই কাজ শেষ করে রাত্রি গিয়ে নামাজ পড়ে আপনাদের কথা বলে আল্লাহর কাছে চোখের পানি ফেলি, আল্লাহ যে কাজ করেছে আপনি মাফ করে দিন।
আমাদের স্ত্রীর আমাদেরকে বলে যে কাজ করে এসছো এই কাজ থেকে আল্লাহর কাছে তওবা না করা পর্যন্ত আমার সাথে বেড়ে রাত্রি যাপন করবা না, আমি তোমার স্ত্রী না। আপনারা জানেন না আমাদের কত সন্তানরা আমাদেরকে কতভাবে গালিগালাজ করে আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সাইদি হুজুরকে, অমুক হুজুরকে, অমুক ভাইকে, দেলোয়ার ভাইকে, মাসুদ ভাইকে, রফিক ভাইকে, বুলুল ভাইকে, শফিক ভাইকে, ওদের ওনাদের গায়ে যদি একটা টাচ করেছো তুমি, তুমি আমার বাবা না, এই কথা কত সন্তান আমাদের বাবাদেরকে বলেছে এটা আপনারা জানেন না। এগুলো ছাত্র শিবির, আপনাদেরই হাতে তৈরি করালো। আপনারা শুধু মনে করেন সব আমাদের শত্রু, অসম্ভব। আমি তো বিশ্বাস করি না, আমি মানি না। সেজন্য সৈয়দ হাসানুল বান্না বললেন, আমি সেই কাজটা মানুষকে বলি যে কাজটা আমি, আপনিও তাই করুন। অভিজ্ঞতা থেকে কথা বলতে পারলে সেটা মানুষের কাছে হৃদয়গ্রাহী হয়, আপনিও তাই করুন। তিন নম্বরে উনি বললেন, আমার বাপের কথা বললে কেউ শুনবে না, আমার মায়ের কথা বললে কেউ শুনবে না, আমার হুজুরের কথা বললে কেউ শুনবে না, আমার পীরের কথা বললে কেউ শুনবে না, আমার নেতার কথা বললে কেউ শুনবে না, আমার সভাপতির কথা বললে কেউ শুনবে না, আমার আমিরের কথা কেউ বললে শুনবে না। মানুষকে বলতে হবে তার স্রষ্টার কথা। কার কথা? তার স্রষ্টার কৃতিত্বের কথা বলতে হবে, তার স্রষ্টার দয়ার কথা বলতে হবে, তার স্রষ্টার নিয়ামতের কথা বলতে হবে, তার স্রষ্টার অবারিত ক্ষমতার কথা বলতে হবে। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন। আমরা সেই স্রষ্টার সৃষ্টি যিনি যা খুশি তাই করতে পারেন, যার জন্য তার কারো কাছে কোনো জবাব দিয়ে করতে হয় না। আমরা সেই স্রষ্টার সৃষ্টি। ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া। তিনি আমাদের জন্য যদি কোনো দুঃখ দুর্দশা, ত্যাগ কোরবানি, নির্যাতন, নিপীড়ন আমার জন্য নির্ধারিত করে রাখেন, গোটা পৃথিবী চ্যালেঞ্জ করলে ওখান থেকে আমাকে কেউ ফিরাতে পারবে না। ওয়াই ইউরিদ কবি খায়রিন ফালা ওয়াদ্দান লি ফাদলিহি ইসুবি বিহি মাই আশা। আমার জন্য যদি কোনো নিয়ামত তিনি নির্ধারিত করেন, গোটা পৃথিবী আমার প্রতিপক্ষ হলেও সেখান থেকে আমাকে কেউ বঞ্চিত করতে। এই তো আমাদের স্রষ্টা, এই তো আমাদের রব।